বাউল সম্রাট ফকির লালন শাহের 129তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কমারখালী উপজেলার শেউরিয়ার আগ্রাবাড়িতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী লালন উৎসব। লালন একাডেমির আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আজ 16 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব। ওই দিন সন্ধ্যায় বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এই উপলক্ষে লালনের মাজার সাজানো হয়েছে নতুন সাজে। মাজারের ভেতরে লালন একাডেমির আশেপাশের এলাকায় বসবে বাউল ফকিরদের আসর। বাইরে উন্মুক্ত লালন মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে ঘিরে কুষ্টিয়ার শেউরিয়ার কালী নদীর পাড়ে বসছে 3 দিনের লালন মেলা। বাউলের দর্শকদের আবাগনে আর উৎসরক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। দেশি বিদেশি দর্শনার্থী সাধারণ ও আয়োজকদের নিরাপত্তা দেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। লালন শাহর আগ্রাবাড়ি ঘুরে দেখা যায় সাইজির তিরোধান দিবস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে লালন ভক্ত অনুসারীরা। আগ্রাবাড়ি চত্বর ও আশেপাশে লালন ভক্তের আসর গেড়ে বসেছে এরই মধ্যেই। তাদের মুখে মুখে সাইজির বাণী। মূলত উৎসব শুরু হওয়ার আগেই আঁকড়ায় আসা বাউল সাধকের মাঝারে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এসব ভক্তরা। কালীগঙ্গা নদীর তীরে হরেক রকমের পণ্যের পসা সাজে বসেছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। কুষ্টিয়ার পুলিশ সুপার SP SM তানভীর আরাফাত জানায়, লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বিপুল পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে। পুরো মেলায় পুলিশ সিসি ক্যামেরার আওতায় এনে নিয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে মেলার প্রবেশপথগুলোতে পুলিশের 6টি চেকপোস্ট থাকবে। আমরা মেলাকে কেন্দ্র করে মাজার এলাকার নিরাপত্তা আরো জোরদার করছি। কুষ্টিয়ার জেলা প্রশাসক DC মোহাম্মদ আসলাম হোসেন জানান, ইতিমধ্যে আমরা লালন মেলার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। গোয়েন্দা পুলিশ ও র্যাবের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেলা চলাকালীন সেখানে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, বাংলা 1297 সালের পহেলা কার্তিক বাউল সম্রাট ফকির লালন শাহ দেহগ্রাম ত্যাগ করেন। এরপর থেকেই কুমারখালীর শেউরিয়ার কালীগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস। অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর লালনের আগ্রাবাড়ি কুমারখালীর দেউসিয়ায় সমাগম হয় হাজার হাজার মানুষের। এই উৎসবকে ঘিরে দেশে বিদেশে বিভিন্ন মানুষ ছুটে আসেন লালন শাহ আগ্রায়।